তোমাদের নবোদয় হোস্টেলে বইটা নিয়ে নাও, আগে তোমাদের হ্যান্ড রাইটিং প্র্যাকটিসটা দিয়ে দিই। সবাই চলে এসো তোমাদের 17 নম্বর পাতা, ঠিক আছে? আগের দিন ধরণী এখন শীতল এই অবধি দিয়েছিলাম, আজকে বাকি 4টে বাক্য দিয়ে দেবো। কি কি আছে দেখো, লীলা তার ভগিনী, চাষির জীবিকা চাষ, শীতলা এক দেবী, উনি আমার জননী। তাহলে লীলা তার ভগ্নী থেকে উনি আমার জননী, এই অবধি তোমাদের থাকলো। এই পাশে ফাঁকা জায়গায় বাক্যগুলো যেমন আগেগুলো লিখেছো সেভাবে এগুলো লিখে নেবে, ওকে? এবার তোমাদের বইটা রেখে দাও এবং তোমাদের যেটা ভাষা মানঞ্চ সেই বইটা নিয়ে নাও। আগের দিন ধ্বনি উপানটা যেটা তোমাদের নিচে করাটা আছে শুরু হয়ে গেছিল, তাহলে তোমাদের বেঙ্গলি কপি, ভাষা মানঞ্চ বই, পেন্সিল, ইরেজার নিয়ে রেডি হয়ে যাও। আগের দিন 2 নম্বর প্রশ্ন হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন দেখো কি আছে, প্রশ্ন উপরে একটি বাক্যে উত্তর দাও, একটা বাক্যে উত্তরটা লিখতে হবে, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন, তিনে ক লেখো, তাহলে সবাই কপিতে লেখো, তিনে ক লেখো, তিন দিয়ে লেখো ক, দেখো আমি লিখেছি। এবার উত্তরটা, ধ্বনি কাকে বলে, কাকে বলে? কোন শব্দকে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পাওয়া যায় তাকে ধ্বনি বলে, লেখো। কোন কয়কার দন্তর একর, কোন কয়কার দন্তর একর, কোন পেস দাও লেখো, শব্দ তার অবশ্য বয় দয়ে তার সাথে লেখো কয় একার, শব্দকে তার অবশ্য বয় দয়ে কয় একার, শব্দকে কোন শব্দকে ভাঙলে ভয়াকার উমো লয়কার, ভয়াকার উমো লয়কার, পেস দাও ভাঙলে উঞ্জো একার যে, আর উঞ্জো একার যে, আবার পেস দিয়ে লেখো ক্ষুদ্র, কয় মধ্যনস্বয়ে, এটা কয় মধ্যনস্ব, হর্ষ দয়রাপলা, কয় মধ্যনস্বয়ে হর্ষ দয়রাপলা ক্ষুদ্র, আবার পেস দিয়ে লেখো কল্পদোষে হর্ষ দয়রাপলা ক্ষুদ্র, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র, পেস দাও লেখো অ অনুস্বর তালবস্য, অ অনুস্বর তালবস্য, তাহলে কোন শব্দে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ অংশ পড়ে পেস দাও লেখো, পয়াকার ও উন্তস্থায়কার পাওয়া, পয়াকার ও উন্তস্থায়কার পাওয়া, পেস দাও যায় উঞ্জয়াকার উন্তস্থ, যায় উঞ্জয়াকার উন্তস্থ, যায়। এবার কমা দাও, কমন সাইন দেখো দিলে কো, তাকে তয়াকার কয়কার, তাকে তয়াকার কয়েকার, তাকে পেস দিয়ে ধ্বনি ধয় বয় দন্তনাশি ধ্বনি, ধয় বয় দন্তনাশি ধ্বনি, পেস দিয়ে বলে ব লয়কার, বলে ব লয় একার, তার চিহ্নটা দিয়ে দাও। তাহলে কোন শব্দকে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পাওয়া যায় তাকে ধ্বনি বলে। এবার দেখো আমি যেমন দিয়ে উদাহরণ দিয়েছি, তাহলে লেখো এখানে ধ্বনি কাকে বলে, বলে উত্তরটা এখানে শেষ হয়ে গেল। এবার ধরেছি তোমরা কোনো সময় কোনো সংজ্ঞা লেখো, ঠিক আছে? তারপর মানে কাকে বলে এগুলোকে বলা হয় সংজ্ঞা, সংজ্ঞা লেখার পরে যদি তার উদাহরণ দিয়ে দাও তাহলে উত্তরটা খুব সুন্দর হয়। তাহলে লেখো যেমন উঞ্জয়কার ম দন্তন, যেমন একটা হাইফেন দিয়ে লেখো, অ কমা আ কমা ক কমা খ, আমি চারটে লিখেছি তোমরা দুটো করেও লিখতে পারো, ঠিক আছে? তাহলে এটা উদাহরণ দিয়ে দিলাম। এবার খ লেখো, প্রশ্নটা কি আছে, খয়ের প্রশ্নটা আমি বলি, বাংলা ধ্বনি কত প্রকার ও কি কি, বাংলা ধ্বনি কত প্রকার, কি কি? দুই প্রকার, কি কি? স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, তাহলে লেখো খ লিখে বাংলা বয়াকার অনুস্বর লয়াকার, বয়াকার অনুস্বর লয়াকার বাংলা, পেস ধয় বয় তন্তনাশে, ধয় বয় তন্তনাশে, বাংলা ধ্বনি পেস দয় হর্ষ হর্ষে, দয় হর্ষ হর্ষে, বাংলা ধ্বনি আবার পেস দিয়ে প্রকার পয়রফলা কয়াকার র, পয়রফলা কয়াকার র প্রকার, এখানে ডাই চিহ্ন দিয়ে দাও। তাহলে বাংলা ধ্বনি দুই প্রকার, ডাই চিহ্ন পড়ে গেল। পরের লাইনে লেখো ক, এবার দুই প্রকার বলেছো তাহলে কি কি, ক দিয়ে, ক দিয়ে লেখো স্বরধ্বনি দন্ত্যস্বয় বয়ে র ধয় বয়ে দন্তনাশি, দন্ত্যস্বয় বয়ে র ধয় বয়ে দন্তনাশি স্বরধ্বনি ও ও। এবারে খ, খয় কি লিখবে, ব্যঞ্জন ধ্বনি, তাহলে ব্যঞ্জন ধ্বনি বয় জ ফলা ইয় বর্গ জয়, খ লিখে লেখো বয় জ ফলা ইয় বর্গ জয় দন্তেন্ন, বয় জ ফলা ইয় বর্গ জয় দন্তেন্ন ব্যঞ্জন ধ্বনি ধয় বয় দন্তেন্ন আসে, ধয় বয় দন্তেন্ন আসে, এবার এখানে একটা তার চিহ্ন দিয়ে দাও। তাহলে বাংলা ধ্বনি দুই প্রকার, কি কি? স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি। এরপরে গ, কয় প্রশ্ন কি আছে দেখো, বইটা দেখো আমি বলছি, বর্ণ কাকে বলে, বর্ণ কাকে বলে, উত্তরটা লেখো গয়, ধ্বনি ধয় বয় দন্তনে হর্ষই র, ধয় বয় দন্তনে হর্ষই র, ধ্বনি লিখিত লয় হর্ষই খ
ক্ষয় হ্রস্বই ত লয় হ্রস্বই ক্ষয় হ্রস্বই ত তাহলে ধ্বনি লিখে পেজ দিয়ে লেখো লিখিত তারপর পেজ দিয়ে লেখো রূপ রয় দীর্ঘ প রয় দীর্ঘ প রূপ পেজ দাও দিয়ে লেখো বা বয়াকার বা আবার পেজ দাও দিয়ে লেখো চিহ্নকে জয় হ্রস্বই হয় দন্ত নয় কয়েকার জয় হ্রস্বই হয় দন্ত নয় কয়েকার চিহ্নকে পেজ দিয়ে লেখো বর্ণ ব মধ্যনরে বর্ণ ব মধ্যনরে বর্ণ পেজ দাও দিয়ে লেখো বলে ব লয়কার বলে ব লয়কার বলে দারচিহ্ন তাহলে ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বর্ণ বলে যেমন আবার আমি উদাহরণ দিয়েছি তাহলে লেখো উঞ্জেকার ম দন্তন উঞ্জেকার ম দন্তন যেমন দেখে তাহলে ধ্বনি দেখো বর্ণের বর্ণ আর ধ্বনি একই আছে তাই তো অ ক এগুলো তো এগুলো বর্ণ অ তাহলে কমাই যেমন দিয়ে তাহলে লেখো অ কমা আ কমা ক কমা খ একই রকম তাই তো লিখেছ যে কোনো চারটে উদাহরণ দিয়ে দেবে ঠিক আছে তারপরে গড়টা দেখো বাংলা বর্ণ কত প্রকার ও কি কি বাংলা বর্ণ কত প্রকার ও কি কি গড়টা হয়ে গেল ঘরটা বাংলা বর্ণ কত প্রকার ও কি কি ঘ লেখো দিয়ে লেখো বাংলা বর্ণ বয়াকার অনুসার লয়াকার বয়াকার অনুসার লয়াকার বাংলা পেস বর্ণ ব মধ্যনরে বর্ণ ব মধ্যনরে বর্ণ দুই প্রকার দয় হস্য হস্যে দুই পেস দিয়ে লিখবে দয় হস্য হস্যে দুই পেস দিয়ে আবার লেখো প্রকার পরকুলা কয়াকার র দুই প্রকার দারচিহ্ন বসে গেল ক এবার তার দুই প্রকার লিখেছো কি কি ক দিয়ে লেখো স্বর বর্ণ দন্তস্বর বয়ে র ব মধ্যনরে দন্তস্বর বয়ে র ব মধ্যনরে স্বর বর্ণ ও খ দিয়ে লেখো ব্যঞ্জন বর্ণ বর্জফলা ইয় প্রগজন দন্তন বর্জফলা ইয় প্রগজন দন্তন ব্যঞ্জন বর্ণ ব মধ্যনরে ব মধ্যনরে ব্যঞ্জন বর্ণ তাহলে বাংলা বর্ণ দুই প্রকার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আজকে তোমাদের তিনের ক থেকে ঘ অবধি করলাম এরপর দিন মোট প্রশ্ন করিয়ে চারে প্রশ্ন করো ঠিক আছে আজকে এগুলো থাকলো ভালো করে প্রশ্নগুলো আমি উত্তরগুলো লিখে দিয়েছি মুখস্থ করে নাও পরে তোমাদের নিজেদের করতে হবে ঠিক আছে পরদিন বাকিটা করিয়ে দেবো আর যারা তোমাদের নবোদয় হস্তলিপি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস থাকলো করে রাখবে ওকে স্টুডেন্টস বাই